সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে দেখাবো পালভাইজার মেশিন, মশলা বানানো মেশিন, হেভি অত্যাধুনিক মজবুত একটি মেশিন দেখাবো আর কি। তো এই মেশিনটি আমি আপনাদের সামনে হাজির করছি, রেখছি এখানে। এটি 15 হর্স পাওয়ার যে ইলেকট্রিক মোটর বা বৈদ্যুতিক মোটর বলেন, আর ডিজেল ইঞ্জিনটা চালাইলে 20 ইঞ্জিন লাগবে আর কি, তার নিচে ইঞ্জিনে টানতে পারবে না। আশা করি সবাই সুস্থ আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি বিকে ইনোভেশন ভিডিও থেকে, মোহাম্মদ সাইফুল ইসলাম। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি আমি উপস্থাপনা করতে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিওর ডিসপ্লে দেখে বুঝতে পারছেন যে কি সম্পর্কে আলোচনা করব, বা ভিডিও টপিক দেখে আপনারা বুঝতে পারছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, এবং আমাদের পাশাপাশি যে আই বাটন আছে সেটি ক্লিক করবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো এটি মশলা মারাই করা একটি মেশিন। এই মেশিনটির নাম হচ্ছে বুলুয়ার মেশিন, কেউ বলে পালভাইজার মেশিন, ইন্ডিয়ান পালভাইজার মেশিন যে নাম শুনেছেন সেই মেশিনটি এখন বিকে ইনোভেশন ভিডিও থেকে আপনারা পাচ্ছেন। তো এই মেশিনটি কিন্তু ইন্ডিয়ান না, সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করছি। এটাই খুঁটিনাটি কীভাবে চলে না চলে না, কীভাবে ব্যবহার করতে হয় বা হয় না, সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো পুরো ভিডিও জুড়ে। তো দর্শক, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বুলুয়ারটা, এটা কিন্তু ভ্রাম্যমান, আপনি যেখানে খুশি এইভাবে আপনি মেশিনের লেফট সাইড, রাইট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড যেখানে খুশি আপনি রাখতে পারবেন। মেশিন ছাড়া আপনি অনেক দূর পর্যন্ত মালটি ডেলিভারি করাইতে পারবেন, এটা ডেলিভারি পয়েন্ট। আর এখানে আপনাদেরকে এই যে এখন দেখাবো যে ভিতরে যে যা ছুরিগুলো আছে, বেলেটগুলো আছে, অত্যাধুনিক বেলেটের সাহায্যে যে মেশিনটা আপনার মাল কাটিং হয় সে বেলেটটা আমি আপনাদেরকে দেখাবো এখন। অনেকে বলে যে ভাই মাল ফিনিশিং হয় না, মালের সমস্যা দেখা দেয়, মাল নাকি সুজি থাকে।